गुड इवनिंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा खूब भालो आछो, सुस्थ आछो, आर आमिओ खूब भालो आछि। आर आजके होलो शनिवार, शनिवारेर एखन बाजे प्राय 8:30-এর ধারে। तो 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, তার জন্য এখন মানে সেই শাড়ি পরেই আছি। তো ভাবলাম একটা ছোট দেখে ব্লগ করে নিই। তো তোমরা সবাই কেমন আছো বলো। এখন একটু ফ্রি টাইম, আর রান্না টান্না নেই। সকালে রান্না করেছিলাম, সেগুলো এখন ছিল, তো আমার ছেলেকে দিয়ে দিয়েছি, আর আমি অল্প করে খেয়ে নিয়েছি। আর মেলা থেকে আমি বাদাম আর জিলাপি এনেছিলাম, তো আমি জিলাপি কটা খেয়েছি। তো এখন একটু কম্পিউটারে কাজে বসেছি, মানে ফ্রি টাইম, এখন কোনো কাজ নেই, বিন্দাস আছি। আর একটু ভিডিও করব বলি আমি এসে ড্রেস চেঞ্জ করিনি, আর কারণ বাইকে গেছি, বাইকেই এসেছি। তো তার জন্য আর কি ভাবলাম যে না, ড্রেস চেঞ্জ করে মানে করে লাভ নেই। আর ওখানে মাঠেতে না প্রচুর মানে কাদা, যে মেলার কাছে পুরো কাদা। মেলার ভিডিও আমি করিনি, কারণ সেই একই জিনিস, মেলায় গেলাম, মেলাতে অনেক কিছু সব মেলা বসেছে, নারকেল তোলা এটা ওটা সব বসেছে। তো আর খাবারের মানে বেশিরভাগ সব মানে ফুলের আমি যেগুলো এনেছি ওই সবই, কাপ প্লেটের বেশিরভাগই মেলাতে যেগুলো বসে। তো সেই জন্য আর ভিডিও করিনি, যাবার সময়ও তাড়াহুড়ো করে বেরিয়েছি, সেই জন্য ভিডিও করিনি। একটা সবে রিল বানাচ্ছিলাম, আর তখন আমার বর এসে পড়েছিল, তো বললো তাড়াতাড়ি চলো, কারণ ও এসে আবার কাজ আছে। তো আর আজকে রান্না ওই জন্যই আমি রাখিনি, কারণ সকালের দিকে আমি ওকে বলেছিলাম বলে ও বললো ঠিক আছে আমি নিয়ে যাব। তো তার জন্য সকালে ফ্রাইড রাইস করেছিলাম, আর একটু চিলি চিকেন করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম, কারণ আমার ছেলেগুলো খেতে খুব ভালোবাসে। আর সন্ধ্যাবেলার জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি তো জিলিপি খেয়েছি, আর ওর থেকে একটু ফ্রাইড রাইস আমি খেয়েছি। তো খিদে সেরকম নেই, যদি খিদে পায় আমি অল্প করে দুটো মুড়ি খেয়ে নেবো আজকে। আর তো খিদে তো লাগছে না, তবু এখনও মোটামুটি 9:15 বাজে। তো দেখছি যদি খিদে পায়, মানে 10টার সময় করে খিদে পায় তো মানে খাবো অল্প করে, নাহলে দুটো বিস্কুট খাবো। আর যেহেতু আমাকে রাতে মেডিসিন নিতে হয়, তো খালিতে মেডিসিন তো নিলে হবে না, কারণ আমি খেয়েছি তখন 8টা বাজে। তো 8টা বাজে, তো 10টার সময় তো মেডিসিন নিলে হবে না যেহেতু খাবার পর। তো দেখছি 2-4টে বিস্কুট খেয়েও আমি কিন্তু মেডিসিন নিতে পারবো। তো চলো ভিডিওটা আজকে ছোট করেই বানালাম। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরানো বন্ধুদের জন্য অসংখ্য ভালোবাসা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।